এটাকে হার্ড জিপ বলে জি এই গাড়িটা যে চালাবে জি যদি টেস্টে যায় প্রাইজের ব্যাপারে জানি না প্রাইজের ব্যাপারে আমি আগেই বলছি যে প্রাইজের ব্যাপারে আমার আমার গাড়িগুলো একটু একটু অন্য টাইপের আচ্ছা অন্য অন্য গাড়ির থেকে আলাদা যে সবাই বলতে পারে আপনার এটা কি শোনা দেওয়ার না ভাই তার মধ্যে গাড়ির সাথে গাড়ি আমাকে ভাই কেউ টাকা দিবে না ভাই গাড়িতে টাকা দিবে জি অবশ্যই তো সেখানে এই গাড়িটা ইনশাল্লাহ যেই আসবে গাড়িটা একবার সে বলবে না ভাই গাড়িটা ভালো মুসলিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুম হলো তেজগাঁও শিল্পাঞ্চল 249 250 251 এটা হলো রহিম মেটাল মসজিদের ঠিক দক্ষিণ সাইডের রোড আমার পাশে আছে এসএনএস সার্ভিসিং সেন্টার সুজুকি সার্ভিসিং সেন্টার সাউথ ইস্ট ইউনিভার্সিটি নব টাওয়ার বিল্ডিং এসএনএস সার্ভিসিং সেন্টার ঠিক উল্টা দিকেই ব্রাদার্স অটো এখানে আমাদের ওই গাছের উপরে একটা সাইনবোর্ড লাগানো আছে যেহেতু আমরা একটু ভিতরে মানে একটু গলির ভিতরে এসএনএস সার্ভিসিং সেন্টার ঠিক উল্টা দিকে একটা লাল গেট আছে এটার ভিতরে এসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে সবাইকে বলবো আপনারা যারা আসবেন বাইরের শোরুমে অবশ্যই কল করে আসবেন ভাই আজকের ভিডিওতে কী দেখাবেন আজকে বাবু ভাই মানে টয়োটা ক্লুগার ভি 2002 মডেল 2006 রেজিস্ট্রেশন কিন্তু এই গাড়িটা মানে র অবস্থায় আমি দেখাচ্ছি এই গাড়িটা এখনও ওয়াশ পলিশ দুই এক জায়গায় স্ক্র্যাচ আছে ওটাও করি নাই আচ্ছা যা আছে অ্যাজ ইট ইজ অরিজিনাল যা আছে সব কিছু গাড়ির সাথে এই জন্যই করি নাই যে অরিজিনাল জিনিসটার একটা মূল্যই আলাদা জি অবশ্যই ভাই মানে এই গাড়িটা যে নিবে যেমন খুশি তেমন সাজাবে আচ্ছা মানে সাজানোর জন্য যথেষ্ট ই রেখে দিছি মানে অরিজিনাল জিনিস তো অরিজিনাল জিনিস মানে এটা আডু ভাঙ্গা পা ভাঙ্গা জিনিস না ভাই যা আছে অরিজিনাল মানে সামনে পিছনের গ্লাস ইঞ্জিন হেডলাইট গ্রিল ব্যাকলাইট ভিতরের ইন্টেরিয়র টোটালি ফ্রেশ আচ্ছা সুতরাং এই গাড়িটা আমি এমনিই রাখছি যে নিবে ইনশাল্লাহ সে টুকটাক যদি বলে যে না ভাই টাচ আপ করে দেন আমি করে দিব আচ্ছা ভাই মডেল কত গাড়িটা এটার মডেল হলো 2002 মডেল এবং রেজিস্ট্রেশন 2006 যা আছে সব কিছু গাড়ির সাথে এবং অরিজিনাল সব অরিজিনাল এবং ব্ল্যাক কালার অ্যান্টিক পিস এক কথা ওয়ান পিস মানে ওই যে একটা কথা বলি না যদি কেউ বলে যে গাড়ি তো অ্যাভেলেবেল আছে জি জি গাড়ি অ্যাভেলেবেল আছে বাট কত এটার সাথে কম্পেয়ার করার মতো একটা গাড়ি যদি দেখাইতে পারে তাহলে আমি এই মডেলের আচ্ছা এর চেয়ে হাই মডেল হতে পারে এই মডেলের গাড়ি এই অবস্থায় রাখছে তাহলে আমি কমসে কম তার সামনে মাথা নিচে করে দাঁড়ায় থাকবো যে আমার কথা বলার কোনো অপশন থাকবে না মানে ওয়ান পিস সেকেন্ড পিস আর নাইন সেকেন্ড পিস আর এই মডেলের হ্যাঁ এবং ফ্রন্ট সেটটা আপনারা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন 11 সিরিয়াল ব্ল্যাক কালার বাবু ভাই যে বাম্পার অরিজিনাল বাম্পার এখানে ফগ লাইটটা ঠিক আছে এটা শোরুম থেকে বলতে শোরুমের থেকে এই জিনিসটা শোরুমের থেকেই করা আচ্ছা আচ্ছা এই গ্রিলটা অরিজিনালি এইভাবে থাকে না শোরুম থেকেই করা দিয়েছিল এই বর্ণাটা দেখেন এই ছোট লুকিং গ্লাসটাও সুন্দর প্রত্যেকটা হেডলাইট এবং সাথে অ্যালয় রিমটা সাথে যেভাবে আসে জি জি ক্লুগারে যেভাবে আসে সেইভাবে সেভাবে আছে অরিজিনাল গ্লাস ওকে অরিজিনাল গ্লাস পাচ্ছেন এবং এই সানরুফ সানরুফ সহ সানরুফ প্রোটেস্টা সেটাও এইভাবে জাপান অ্যাসেম্বলি ওকে আপনি দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র মার্বেল উডেন কত ফ্রেশ সানরুফ সহ মার্বেল উডেন পাচ্ছেন গাড়ির সাথে ব্ল্যাক ইন্টেরিয়র আমি বললাম ওয়াশ পলিশ কিছুই করি না আচ্ছা দরজার প্যাডগুলো অসাধারণ হ্যাঁ এবং ভাই টোটাল তো 5 সিট এটা 5 সিটার টোটাল 5 সিটার পেয়ে যাচ্ছেন ফ্রেশ অবস্থা হ্যান্ডেল সহ খুব সুন্দর একটা গাড়ি কম বাজেটের সেরা যারা জিপ গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা মনে হয় আমার মনে হয় বেস্ট হবে একটা হার্ড জিপ যেটা জি এটাকে হার্ড জিপ বলে জি এই গাড়িটা যে চালাবে জি যদি টেস্টে যায় প্রাইজের ব্যাপারে জানি না প্রাইজের ব্যাপারে আমি আগেই বলছি যে প্রাইজের ব্যাপারে আমার আমার গাড়িগুলো একটু একটু অন্য টাইপের আচ্ছা অন্য অন্য গাড়ির থেকে আলাদা যে সবাই বলতে পারে আপনার এটা কি শোনা দেওয়ার না ভাই তার মধ্যে গাড়ির সাথে গাড়ি
আমাকে ভাই কেউ টাকা দিবে না ভাই, গাড়ি দিয়ে টাকা দিবে? জি অবশ্যই। তো সেখানে এই গাড়িটা ইনশাল্লাহ যেই আসবে গাড়িটা একবার সে বলবে না ভাই গাড়িটা ভালো, একটু দামটা আপনার বেশি হয়ে যাচ্ছে, এটা বলবে। আচ্ছা, ওয়েবসাইট আমি দেখাচ্ছি, ওয়েবসাইট স্পয়লার পাচ্ছেন, ব্যাকলাইট অরিজিনাল ভাই, প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস অরিজিনাল। আচ্ছা, সামনে পিছনে গ্লাস অরিজিনাল। এখনো বাংলাদেশে এই গাড়িতে কোনো টাচ আপ হয় নাই। আচ্ছা, যে এখনই যে করবে ফার্স্ট টাচ আপ হবে, ফার্স্ট টাচ আপ হবে। ওকে, হিউজ স্পেস পেয়ে যাচ্ছেন এবং তেলের গাড়ি ভাই? হ্যাঁ, তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, 100% তেলের গাড়ি পেয়ে যাচ্ছেন, সানরুফ সহ, খুব হার্ড জিপ এটা, অরিজিনাল তেলের গাড়ি দেখেন। ওকে, যে টোলসের যে অরিজিনাল যেভাবে জাপান থেকে আসছে সেভাবে আছে, সেইভাবেই আছে। সামনে পিছনে আপনারা বাম্পার পেয়ে যাচ্ছেন এক্সট্রা, সিরিয়াল হচ্ছে 11, ব্ল্যাক কালার, ক্লুগার বি, ক্লুগার বি, প্রত্যেকটা ব্যাক লাইট দেখেন। এই যে স্ক্রেচ দেখাই দেন, যে স্ক্রেচটা না দেখলে বুঝবে না। আচ্ছা, এই যে অরিজিনাল যেভাবে লাগছে এই লাগানো অবস্থায় আছে। ওকে, কালারের গ্লেজ দেখে তো বোঝা যায় অরিজিনাল নাকি রিপেন্ট করা, কালারের দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায় হালকা ক্রেস আছে, যেহেতু অরিজিনাল কালার এই জন্য কিছু করা হয়নি। টায়ার ইনশাআল্লাহ এক বছর চলবে, সার্ভিস ভালোই দিবে। টোটাল 5 সিট হার্ড জিপ, সামনেটা দেখি ভাই, অরিজিনাল মাইলেজ, মাইলেজটা অরিজিনাল কত ভাই? কত 90,000-এর উপরে, 97 না কত সামথিং। আচ্ছা, ও সুইচ অফ করা আছে, 97,000 মতো মাইলেজ সামথিং হবে, অরিজিনাল মাইলেজ, কোনো ট্যাম্পারিং হয় না। আমি যেটা রাখছি অ্যাজ ইট ইজ, এখানে আমি কিচ্ছু করি না, ওয়াশ পলিশ কিচ্ছু করি না। ওকে, চলেন ভাই ইঞ্জিনটা দেখবো। যেহেতু আজকে মানে ইয়ের দিনে, এই জন্য ঠান্ডার দিন, দেখেন কোনো ধরনের ওয়াশ টোয়াশ কিচ্ছু করি না, এটা ওয়াশ করলে একদম চিকচিক চিকচিক করবে, একদম চিকচিক চিক, দেখেন প্রোটেস্টটা অরিজিনাল। আচ্ছা, হিট প্রোটেক্টর গাড়ির সাথে সব অরিজিনাল, সবকিছু অরিজিনাল, রেড ওয়াটার অরিজিনাল, সবকিছু অরিজিনাল। ওকে, কোনো ধরনের খোলা কাটা হেডলাইট বব টপ কিচ্ছু করা হয়নি। এবং সিসি কত ভাই ইঞ্জিনটার? 2400 সিসি, 2400 সিসি। মাইলেজটা কিরকম পাওয়া যাবে? মাইলেজ এটা যাবে ঢাকার মধ্যে 8 যাবে, 8 যাবে। ওকে, ঢাকার বাইরে 10 যাবে, 10 যাবে। এটার মডেল হলো 2002 মডেল, আর রেজিস্ট্রেশন হলো 2006, কাগজপত্র আপ টু ডেট, এবং ইঞ্জিনের সিসি হচ্ছে 2400। মাইলেজটা আপনারা ভালো পাবেন, লিটারে 8 পাবেন মাইলেজ, এবং সিটির বাইরে একটু বেশি পাবেন, চালাইতে পারবো মন ভরে গাড়িটা। আচ্ছা, ওই যে প্রতিদিন বা ওই যে 2 মাস পরে পরে বা 1 মাস পরে পরে ওয়ার্কশপে যাওয়ার এটার কোনো ই নাই, গাড়িটা চালাইতে পারবে, গাড়িটার লাইভ আছে, বডি টনটনা একদম, যেটাকে বলে বাংলায় বলে টিন বডি, টিন বডি, ঠিক আছে। আওয়াজ, এইভাবে আওয়াজ দিলে পুডিং থালে এটা ড্যাপ ড্যাপ করবো, এটা টিন বডি, বাংলাদেশে এই গাড়িতে কোনো টাচ আপই হয় না, কোনো পুডিংই লাগে নাই। আচ্ছা, নইসলাম ভাই প্রাইসটা কত আছেন? প্রাইস এটা আস্কিং প্রাইস হলো 19 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। প্রাইস তো কমাবেন শোরুমে আসার পরে, ইনশাল্লাহ কমাবো। আপনার মোবাইল নাম্বারটা বলে দিন ভাই। আমার মোবাইল নাম্বার হলো 01788-2884977 ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।